সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 47 বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 47 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 47 বছরে বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। ফখরুল বলে সরকারের ঘুম নষ্ট হয়ে গেছে। সরকারের ঘুম নষ্ট হয়নি, ঘুমটা নষ্ট শেখ হাসিনা। দেশের মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, গরিব মানুষকে, দুঃখী মানুষকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে রাত জাগতে হয়। কি খেলা হবে? হবে খেলা। বীর চট্টলা তৈরি, প্রস্তুত আছেন? খেলা হবে। দেখে যান ফখরুল সাহেব, আমির খসরু সাহেব এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন। কত লোক হয়েছে? 8টা সমাবেশের সমান সমান লোক হয়েছে আজকে পলক গ্রাউন্ডে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায়। এখানে যা লোক তার 8 গুণ বেশি লোক বাইরে। গোটা চট্টগ্রাম আজকে মিছিলের নগরী। মহাসমাবেশ নয়, মহাসমুদ্র। কি কথা ঠিক? সমুদ্র কর্ণফুলীর সব ঢেউ আজ পলক গ্রাউন্ডে, বঙ্গোপসাগরের সব ঢেউ চট্টগ্রাম প্রান্তের সব ঢেউ আজকে চট্টগ্রাম শহরে। দেখে যান জনপ্রিয়তা কাকে বলে, দেখে যান শেখ হাসিনাকে মারতে এখনো চক্রান্ত করছেন জানি, কারণ আমরা জানি ইতিহাস। বঙ্গবন্ধুকে নির্বাচনে হারানো যাবে না, সেজন্য মির্জাফর আলী সেনাপতি ইয়াল্লতিমের জায়গা সেনাপতি জিয়াউর রহমান সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শেখ হাসিনা শেখ রেহানা 2 কন্যা বিদেশে ছিলেন, তা না হলে তাদের আজ বেঁচে থাকার কথা ছিল না। পলো গ্রাউন্ডের সর্বকালের সর্ববৃহৎ এই সমাবেশে আসার কথা ছিল না। সমাবেশ করতে যায়, রাজশাহীতে গেছে, কত লোক হয়েছে? তরঙ্গ না ঢেউ, যা লোক হয় 10,000 হলেও কয় লাখ লাখ। এ হলো বিএনপি। আমির খসরু সাহেব, নোমান সাহেব, মীর নাসির সাহেব, ফখরুল না হয় দেখছে না, ফখরুলকে বলছি কান পেতে শুনু, মহাসাগরের গর্জন ধ্বনি শুনতে পাচ্ছেন? আপনি না শুনতে পেলে আমির খসরু সাহেব, মীর নাসির সাহেব, নোমান সাহেব, আপনারা একটু দেখুন চট্টগ্রাম শহরে আজ কি অবস্থা। দেখেছেন? বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি।